ভিডিওটি হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য কিভাবে একটি কারেক্ট প্রেসক্রিপশান করে যায় হোমিওপ্যাথির মূল নীতির উপরে ভিত্তি করে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ রোগীকে চিকিৎসা করব রোগকে নয় এই নীতির উপরে প্রেসক্রিপশান করে একটি শ্বাসকষ্ট আঠেরো বছরের ছেলের শ্বাসকষ্ট আমরা সুকান্ত ভট্টাচার্যের কবিতায় পড়েছিলাম আঠেরো বছর বয়স কি দুঃসহ এ বয়স মানে না কোনো আইন এ বয়স মানে না কোনো আইন জানে না কোনো নিয়ম তো এই ছেলের আঠেরো বছর বয়সে সেসব দুর্বার গতি দূরের কথা শ্বাসকষ্টে ঝিমিয়ে পড়ছে একে সুস্থ করে আমাদের কাজ অ্যান্ড আই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ অফ দিস কেস মাই ফ্রেন্ডস এই ছেলেটাকে সুস্থ করে দেখিয়ে দেবো সবকে যদি সুস্থ না করতে পারি আঠেরো বছরের ছেলে যে ধূমপান করে না যে মিশনে পড়াশোনা করে ভালো ছেলে যার লাংসের এমফাইসিমা হয়নি লাংস ক্ষতিগ্রস্ত হয়নি যার করোনা হয়নি লাংস ফাইব্রোসিস হয়নি তাকে যদি হোমিওপ্যাথিতে সুস্থ না করা যায় তাহলে বলবো হোমিওপ্যাথি তুলে দেওয়া ভালো তাহলে আর কলেজ করার কি দরকার হোমিওপ্যাথি কাউন্সিল রাখার কি দরকার হোমিওপ্যাথি দিল্লিতে সেন্ট্রাল কাউন্সিল করার কি দরকার হোমিওপ্যাথিক অ্যাডভাইসারি বোর্ড অফ সেন্ট্রাল গভর্নমেন্ট করার কি দরকার হোমিওপ্যাথির জন্য আলাদা মন্ত্রী আয়ুষ ডিপার্টমেন্টের মন্ত্রীও করার কি দরকার যদি রোগ না সারে আমি তো বলবো হোমিওপ্যাথি তুলে দাও কারণ একটি ছেলের শ্বাসকষ্ট সারাতে পারবে না বড় বড় লেকচার দেবে কলেজ হবে কলেজের টিচারদের গ্র্যাজুয়েশান হবে অনেক এই কাউন্সিল ওই কাউন্সিল ওই অর্গানাইজেশন ওই সোসাইটি ওই প্রেসিডেন্ট ওই অ্যাডভাইসার ওই মন্ত্রী লাভটা কী তাহলে তো অ্যালোপ্যাথিক ডাক্তাররা ঠিকই বলে যে হোমিওপ্যাথি রোগ সারতে পারো না চ্যালেঞ্জ নাও দেখাও কে সারে কি না এই ছেলেটি আঠেরো বছরের ছেলে এর পানি যদি না সারাতে পারে একটা আঠেরো বছরের ছেলের যে ধূমপান করে না লাংসের ফাইব্রোসিস নেই একটা পিওর সিম্পল কেস তার যদি শ্বাসকষ্ট না সারে তাহলে হোমিওপ্যাথি রাখার কি দরকার কিন্তু হোমিওপ্যাথি থাকবে হোমিওপ্যাথি আছে হোমিওপ্যাথি উইল বি রিমাইন ফর এভার এই কে সারিয়ে আমি দেখিয়ে দেবো যে হোমিওপ্যাথিতে রোগ সারছে ছেলেদিকে আমি দেখাবো না যেহেতু মিশনে পড়াশোনা করছে ওর একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে বন্ধু বান্ধব আছে লোকজন আছে ওর অ্যাপেয়ারেন্সটা আমি একটু দেখিয়ে দিলাম আঠেরো বছরের ছেলে এর শ্বাসকষ্ট সারবে না কেন চিকিৎসা করেছে এর বাবা বহু চিকিৎসা করেছে চিকিৎসার কোনো ত্রুটি করেনি আমরা শুধু একবার দেখে নেবো আমার ওষুধের আগে এক একঝর কি চিকিৎসা কোথায় হয়েছে আমরা নিয়ম মেনে একজন চিকিৎসকের নিয়ম মেনে কোনো চিকিৎসকের কোনো সমালোচনা করব না আমরা দেখব প্রেসক্রিপশান যদি পাই সবার প্রেসক্রিপশান দেয় না আমি অনেক সময় এখান থেকে ওষুধ সার্ভ করি বলে প্রেসক্রিপশান দিই না প্রেসক্রিপশান যদি পাওয়া যায় তাহলে আমরা দেখতে পারি যে কি চিকিৎসা হয়েছে প্রথমে উনি দেখিয়েছিলেন বহুদিন অ্যালোপ্যাথি তো অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা যা যা ওষুধপত্র দেওয়া দিয়েছেন বিভিন্ন রকম তবে খুব গণ্ডগোল দেখলাম অনেক স্টেরয়েড পড়ে গেছে ডক্টর যে ডাক্তার এখানে দেখলাম ডক্টর কি লালা শিব কিঙ্কর লালা উনি কোনো স্টেরয়েড দেননি কিন্তু ডক্টর মোহাম্মদ আলী ইনি সর্বনাশটি করলেন বহলন চালিয়ে দিলেন গাদা গাদা স্টেরয়েড চালিয়ে দিলেন ম্যাজিক দেখানোর জন্য এই ছেলের স্টেরয়েড দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না স্টেরয়েড দেওয়ার পরে আর কোনো ওষুধে কাজ করে না কিন্তু মোহাম্মদ আলী সর্বনাশটি করে দিল ওয়াইসলোন কুড়ি মিলিগ্রাম করে চালিয়ে দিল তো অ্যালোপ্যাথিক চিকিৎসা হলো অনেক কোনো ইম্প্রুভ হলো না উনি হোমিওপ্যাথি দেখাতে চাইলেন হোমিওপ্যাথি কোথায় গেলেন আমরা দেখব কার কার দেখি ও রথিন চক্রবর্তী ডক্টর বি এন চক্রবর্তীর পুত্র ডক্টর রথিন চক্রবর্তী ওনার বাবার চেম্বারে বেরিয়ে বসে আমরা দেখব কি কি ওষুধ পড়েছে তাহলে আমাদের সুবিধা হতে পারে বিপিএন ওয়ান এম বিবিএস ওয়ান এম লক্স সিক্স এক্স কী কোড নম্বরে লিখেছে তিনটে ওষুধ একসাথে আমি বোঝা গেল না কারোর পক্ষে মনে হয় বোঝা সম্ভব হবে না কারণ কোড নাম্বারে কী লিখেছেন উনি পরের প্রেসক্রিপশান কি একটা সিরাপ লেখা আছে ফর কাপ একটা সিরাপ কী দিয়েছেন তো কনস্ট্রেশন ট্রিটমেন্টে সিরাপ হয় না এখন কি সিরাপ বলতে পারবো না আরও প্রেসক্রিপশন দেখছি আমরা বারবেরিজ ভালগারিস মনে হয় তো কোড নাম্বারে ওষুধপত্র কিছু দেওয়া আছে বিপিএন বিবিএস লক্স সিক্স এক্স আমার পক্ষে বোঝা সম্ভব না তিনটি করে ওষুধ এক একবারে পড়েছে আমি বুঝতে পারলাম না তা তাহলে ভোরা আপনি অ্যালোপ্যাথি ডাক্তার দেখানোর পরে ডক্টর বিএন চক্রবর্তীর পুত্র রজিন চক্রবর্তীকে দেখালেন তো এখানে কতদিন দেখিয়েছিলেন ওখানে কোনো ইম্প্রুভ পেয়েছেন কোনো ইম্প্রুভ পাননি তাহলে হোমিওপ্যাথি উনি দেখিয়েছেন অ্যালোপ্যাথিতে যখন খাইয়েছিলেন অ্যালোপ্যাথিক চিকিৎসার যা নিয়ম খাওয়ালে ভালো থাকে বন্ধ করলে আবার যা তাই পারমানেন্টে চিকিৎসার আশায় আপনি হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার রথিন চক্রবর্তীর কাছে গেলেন দু বছর দেখালেন কিন্তু কোনো উন্নতি পাননি এরপরে উনি গেলেন ডক্টর সুনির্মল সরকার ডক্টর সুনির্মল সরকার থেকে গেলেন উনি ছর লেকে বসতেন আমি জিজ্ঞাসা করলাম এই সাদা প্রেসক্রিপশান কার নাম দাম নেই বললো সুনির্মল সরকারের উনি শর্ট লেখে কোনো ওনার নাম লেখা প্রেসক্রিপশান দিতেন না আর পরে ওনার বাড়িতে দেখাতেন সেখানে নাম লেখা প্রেসক্রিপশান দিতেন আমরা দেখে নেবো ডক্টর সরকার কি ওষুধ দিয়েছে আমাদের কোনো হেল্প হয় কি না কোনো সাহায্য পাই কি না আমরা সেসব ওষুধ রিপিট করতে পারি কিনা আর্সেনিক আয়ো টু হান্ড্রেড ন্যাটাম সালফ সিক্স এক্স ক্যারি কার নাকি ওটা বোঝা গেল না ক্যালিমিউর সরি মিউরই হবে ক্যালিমিউর সিক্স এক্স একটা প্রেসক্রিপশন আমরা পেলাম তারপরে ন্যাটাম সাল সিক্স এক্স অ্যান্টিমটা থার্টি ক্যালকেরিয়া ফর সিক্স এক্স ক্যালিমিউর সিক্স এক্স নেট্টন সাল সিক্স সিক্স টু হান্ড্রেড এগুলো ডক্টর সরকারের প্রেসক্রিপশন ওয়ান এম সিক্স ক্যালকেরিয়া ফর সিক্স এক্স ওয়ান এম এগুলো আমি বলছি এই কারণে যে আমাদের প্রত্যেক চিকিৎসকের অনেকেই ফলোয়ার আছেন অনুসরণকারী আছেন যারা ডক্টর এক একজনের মোড় এক এক রকম যারা ডক্টর সরকারের চিকিৎসা পদ্ধতি ফলো করেন তাদের হয়তো কাজে লাগতে পারে যে শ্বাসকষ্টের ব্যাপারে কী ধরনের ওষুধপত্র উনি ব্যবহার করেন বা কী ধরনের ওষুধ ওনার প্রেসক্রিপশান এসেছেন অ্যারেরিয়া রিসিমোসা মাদার আর্সিনিক আয়োডটা প্রায় এসেছে আমরা দেখছি আর্সিনিকায়োড টু হানড্রেড আর্সিনিকায়োড ওয়ান এম ন্যাট্টাম সাল সিক্স চেক্স প্রচুর এসেছে আবার ন্যাট্টমসাল সিক্স চেক্স এসেছে জাস্টিসিয়া ডরা মাদার ক্যালিমিউর সিক্সেক্স ক্যালিমিউর সিক্স এক্স সিক্সএম সালফ সিক্স এক্স অনেকবার এসেছে এবং আর্সেনিক অ্যালবাম সরি আর্সেনিক আয়োডও অনেক অনেক এসেছে যারা অনেকে ফলো করেন যা মোড অফ ট্রিটমেন্ট অফ ডক্টর সুনির্মল সরকার তারা এগুলো দেখে রাখতে পারেন শ্বাসকরের ক্ষেত্রে বেশিরভাগ ওষুধগুলো ওনার ক্ষেত্রে এসেছে সালফ সিক্স এক্স ক্যালিমিউর সিক্স এক্স জাস্টিস অ্যাডোটা মাদার এগুলো ঘুরে ফিরে এসেছে কনস্টুটার ওষুধের মধ্যে বড়ো ওষুধের মধ্যে আর্সেনিক আয়োড এসেছে ন্যাট্রাম মিউ থার্টি এসেছে আবার নেট্রাম সার্ভ সিক্স ক্যালিকার ক্যালি ক্যালিকার বেশ থার্টি এসেছে আর ওই বায়োকেমিকগুলো ন্যাট্রাম সার্ভ সিক্স এক্স ক্যালি মিউর সিক্স এগুলো প্রায় ঘুরে ফিরে এসেছে এরও সে কঠিন থার্টি বোধ হয় কোনো ব্যাপারে দিয়েছিল কুর্চি মাদার মনে হচ্ছে আমাশার কোনো ব্যাপারে উনি দিয়েছিলেন যাই হোক ক্যালি সার্ভ সিক্স এক্স ন্যাট্রাম ন্যাট্রাম আর্স থার্টি একবার পড়েছে এরপরে উনি ওনার বাড়িতে দেখালেন

বেসিলিনাম জিরো বাই চার থেকে ষোলো পর্যন্ত এসেছে অন্য একজন চিকিৎসক এগুলো হচ্ছে ডক্টর মনোহর হোসেন ডক্টর সরকারের ওই পর্যন্ত গেল ইয়েস মেজেরিয়াম একবার উনি দিয়েছিলেন মেজেরিয়াম কোটন ঠিক ওরিয়াম জ্যাকোরিজ অ্যাসেলি ওরিয়াম জ্যাকোরিজ অ্যাসেলি ক্যালিমিউর সিক্স এক্স ন্যাটাম সাল সিক্স এক্স এসব এসেছে বড় ওষুধের মধ্যে টিউবার পরিণাম অনেম এসেছে ক্যালিকার থার্টি এসেছে ডক্টর মনোয়ার হোসেন বলে একজনকে উনি দেখিয়েছিলেন ইনি কোথায় বসেন কলিকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর মনোয়ার হোসেন মনোয়ার হোসেন দিয়েছেন বেসিলিনাম জিরো বাই ফোর আর্সিনিক্যালবাম সিক্স গ্রিনডেলিয়ারোবাস্টা মাদার আর টিওক মেরাম ব্যারাম মাদার চারটি ওষুধ একসাথে দিয়েছেন ডক্টর মনোয়ার হোসেন কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের গাইনি ডিপার্টমেন্টের লেখা আছে প্রসূতি ও স্ত্রী বিভাগ বিভাগীয় প্রধান ফার্স্ট ক্লাস প্রেসক্রিপশন আপনারা পেলেন খুব সুন্দর একটা প্রেসক্রিপশন যা বাঁধিয়ে রাখা যাবে পরের বারে উনি দিয়েছেন ব্যাসিলিনাম জিরো বাই সিক্স আর্সেনিক অ্যালবাম জিরো সিক্স গ্রিন্ডেলিয়া মাদার টিউক্রাম ম্যারাম ভারাম মাদার আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি যেগুলো জানতাম না আরও শিখে নিলাম ব্যাসিলিনাম জিরো বাই টেন আর্সেনিক অ্যালবা জিরো বাই সিক্স গ্রিন্ডেলিয়া রোবাস্টা মাদার টিউক্রাম ম্যারাম মাদার একটি আঠারো বছরের ছেলে শ্বাসকষ্টের জন্য টিউবক্রাম ম্যারাম মাদার গ্রিনডেলিয়া মাদার আরসেনিক্যাল বা সিক্স নাম জিরো বাই টেন এক চারটে ওষুধ একটা শতমিক একটা পঞ্চাশ সহস্রত্রমিক আর দুটো মাদার এই চারটি মিলে একসাথে প্রেসক্রিপশন হচ্ছে করছেন ডাক্তার মনোয়ার হোসেন কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগের বিশেষজ্ঞ এবং হেড অব দ্য ডিপার্টমেন্ট তাহলে মনোয়ার সাহেবকে আপনি অনেকদিন দেখালেন আরও প্রেসক্রিপশন আপনার আছে মরগান পিওর বত্রিশ বেসিলিনাম জিরো বাই ছাব্বিশ ইপিকাক মাদার স্পঞ্জিয়া দুশো টিউ কিরম মেরাম মাদার বেসিলিনাম জিরো বাই তিরিশ ড্রসেরা সিক্স টিউ ক্রাম মেরাম ব্যারাম মাদার ইপিকাক মাদার নেটন সাল্ভ জিরো বাই ফোর স্পন্দিয়া দুশো ইপিকাক মাদার তো পি ব্যানার্জি যাদের ব্যানার্জি অ্যান্ড চ্যাটার্জি কোম্পানি বলে থাকি তাদের ছাপিয়ে গেছেন মনোয়ার সাহেব মনোয়ার সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রেসক্রিপশান থেকে আপনার কলেজের ছাত্রেরা এবং আরও অনেক ছাত্রেরা আমার এখানে হোমিওপ্যাথিক সবাই দেখতে আসে শিখতে আসে প্রত্যেকেই শিক্ষা লাভ করতে পারছে কি সুন্দর প্রেসক্রিপশান হোমিওপ্যাথিতে এগুলো করতে হয় ব্যাসিলিনাম জিরো বাই সিক্স চোদ্দো বা সিক্স তার সাথে গ্রিনডেলিয়া মাদা তার সাথে টিউপিরাম মাদার সব চলেছে ফাইটালকা থার্টি অ্যান্টিমটার থার্টি ফেরাম পাস দুশো কখনও অ্যাডভাইস করেছেন ব্যাসিলিনাম জিরো বাই কুড়ি ন্যাপটালিনিয়াম সিক্স টিউবপ্রাম ব্যারাম ব্যারাম মাদা কখনো ভ্যাসিলিনাম জিরো বাই বাইশ ইপিকাক মাদার অ্যাডোনিস ভার মাদার স্পন্ু হানড্রেড টিউক্রাম মেরাম ম্যারাম মাদার ব্যানার্জি প্রোটোকলদের অনুকরণে প্রেসক্রিপশান হয়েছে অনেক করেছেন ডক্টর মনোয়ার হোসেন বিভাগীয় প্রধান রোগ ও প্রসূতি বিভাগ কলিকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল যে হাসপাতালে একবার এককালে প্রিন্সিপাল ডক্টর এস কে দুবের মতন গ্লোরিয়াস টিচাররা ছিলেন সেখানে প্রেসক্রিপশান আরও উন্নত হচ্ছে ন্যাটামসব টিউব ক্রাম মেরাম নেপতালের নাম সব একসাথে চলছে কিন্তু উন্নতি কিছু পাননি আপনি বড় হতাশ হয়ে পড়েছেন ছেলেটিকে আরোগ্য করতে পারেননি তো কলিকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের স্ত্রী রোগ এবং বিশেষজ্ঞ ডক্টর মনোয়ার হোসেন অনেকগুলো ওষুধ এক একবারে পাঁচটি ছটি করে মাদার টিং বিভিন্নভাবে চেষ্টা করেছেন তাকে ধন্যবাদ জানাতে হয় কারণ তিনি অত্যন্ত সুন্দরভাবে এই মাদার ওই মাদার ওই থার্টি ওই টু দিয়ে চেষ্টা করেছেন আমাদের ডক্টর সুনির্মল সরকার নাকটাম সার্ভ সিক্স এক্স ক্যালিমিউর সিক্স এক্স ক্যালিকার্ভ থার্টি টিউবার পরিণাম দুশো এইসব ওষুধ দিয়ে চেষ্টা করেছে। আরও একটা প্রেসক্রিপশান দেখা যাচ্ছে ডক্টর মিন সিরাজ ইনিও বিভিন্ন সময় বিভিন্ন ওষুধপত্র দিয়েছেন কিন্তু আলটিমেটলি ছেলেটির কিছু হয়নি আমি ছেলেটির জন্যে আমি প্রত্যেক ডাক্তারকে কোনো সমালোচনা করবো না আমরা প্রেসক্রিপশানগুলো শুধু দেখলাম আপনার যারা দেখছে আমার ভিডিও প্রত্যেকে অবগত আছেন আমি কোনো চিকিৎসককে কিছু বলিনি কারণ যে যার অ্যাঙ্গেল থেকে প্রেসক্রিপশান করেছেন হোমিওপ্যাথিক প্রেসক্রিপশানস মেবি ডান ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস তারা তাদের অ্যাঙ্গেল থেকে প্রেসক্রিপশান করেছে এ ব্যাপারে আমার কিছু বলার নেই মাই চয়েস অফ প্রেসক্রিপশান ইজ পালসেটিলা সিম্পল পালসেটিলা আমি কারোর মধ্যে পেলাম না তাদের সময় হয়তো পালসেটেল সিমটম ছিল না তাদেরকে আমরা দোষ দিতে পারি না কারণ ছেলেটার রাগ কেমন রাগ বেশি না কম না ঠান্ডা ঠান্ডা স্বভাবের ছেলে আরে শিওর নিজের ছেলে বলে সার্টিফিকেট দিচ্ছেন না তো সো মাইল্ড টেম্পারামেন্ট মাইল্ড টেম্পারামেন্ট তাই একটু কি অল্পতেই কেঁদে টেঁদে ফেলে না শক্ত শক শক্ত মন অল্পতেই কেঁদে ফেলে মাই ফ্রেন্ডস মাইল টেম্পারামেন্ট উইপিং ডিসপোজিশান উইপিং ডিসপোজিশান অ্যান্ড মাইল্ড টেম্পারামেন্ট আপনার ছেলের কেসিসটিতে লিখেছে যে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে লেখা আছে ডি দেয়ার ফর কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড আইসক্রিম এ কথা কি ঠিক আপনি দেখেন ভালোবাসে কিন্তু চাপে খেতে পারে চাপে খেতে পারে না রোগের ভয়ে খায় না রোগ বাড়তে পারে সেই ভয় পায় সেই জন্য খায় না তুমি কি আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক যা লিখেছে আমাদের ডাক্তার বাবার কথা ঠিক তুমি এগুলো পছন্দ করো জোরে কথা বলো তোমার মুখ দেখাচ্ছি না পছন্দ করি পছন্দ করো সো ডি দেয়ার ফর কোল্ড ড্রিঙ্কস ডি ফর আইসক্রিম পালসিটিলে আছে পিপাসা কম লিখেছে আমাদের ডাক্তারবাবুর কথা কি ঠিক আপনার ছেলের পিপাসা কি কম এই বাচ্চা তোমার পিপাসা কি কম না বেশি না মিডিয়াম কম চিয়োর চোর থার্সলেস মাইল্ড টেম্পারামেন্ট উইপিং ডিসপোজিশন ডিজায় ফর কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড কোল্ড ফুডস বাচ্চা তুমি কি বদ্ধ করে দরজা জানলা বন্ধ করে থাকা পছন্দ করো না খোলা মেলা সব খোলা রাখা পছন্দ করো ওপেন এয়ার পছন্দ করো ওপেন পছন্দ করো ঠিক বলছো আরে কি আশ্চর্য ব্যাপার ছবির মতো বলে দিচ্ছে বলছে খোলা মেলা পছন্দ করে দরজা জানলা খোলা পছন্দ করে হি প্রেফার্স ওপেন এয়ার হি ইজ হ্যাভিং মাইল টেম্পারামেন্ট উইপিং ডিসপোজিশন ডিজার ফর কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ইটসেট্রা থার্সলেস কাছে শীত বেশি এ কথা কি ঠিক তোমার শীতটা একটু বেশি শীত একটু বেশি না কখনো শীত কখনো গরম বুঝতে পারো না শীতটা একটু বেশি হট বেশিরভাগ ক্ষেত্রে চিড়ি অনেকেই বলেছেন আবার কখনো কখনো ওপেন এয়ার পছন্দ করে হট তো চিড়ি পেশেন্ট আচ্ছা এই শ্বাসকষ্ট তোমার সকাল দুপুর সন্ধ্যে রাত্রি কোন সময় বেশি বাড়ে বাচ্চা সন্ধ্যা থেকে রাত্রের দিকে সন্ধ্যের দিকে রাত্রের দিকে বাড়ে

Respiration asthmatic, evening pulsatilla first grade, evening pulsatilla first grade, night pulsatilla first grade, night pulsatilla first, first grade. So dysphonia aggravates in the evening and at night. Mild temperament, place. chilly patient, aggravates in the evening and at night.

তাদের অ্যাঙ্গেল থেকে পালসিটেলা ভাবতে পারেনি আসেনি তাদের মাথায় আই ডু বিলিভ পালসিটালে কতটা ইম্প্রুভ হবে হান্ড্রেড পার্সেন্ট সেরেই গেল আমি এই মুহূর্তে বলছি না কিন্তু আমার আমার স্ট্যাটিস্টিক্স আমার কেস হিস্ট্রি বলছে হি ইজ ডিমান্ডিং পালসিটালা অনলি পালসিটি দুটো তিনটে ওষুধ সিমিলার ওষুধ আসছে না যে তার থেকে চিন্তা করতে হবে যে কোনটা সিমিল ইমাম হবে সিমিল ইমাম বলে দিচ্ছে কেস হিস্ট্রি তার বাবা এবং সে হিমসেলফ পালা ইজ অফ অফিস তাহলে আগের যে অনেক প্রেসক্রিপশন আমাদের ডাক্তারবাবুর চিন্তা করেছেন নেটাম সাল সিক্স সিক্স ক্যালিমিউর সিক্স সিক্স ক্যালিকাল থার্টি টিউবার ক্লিনাম টু হান্ড্রেড কেউ ঘণ্ট পাকিয়েছে কেউ কেউ ঘন্ট পাকিয়েছে পাঁচটা দিয়ে বিভিন্ন হেড অফ দ্য ডিপার্টমেন্টে ঘন্ট পাকিয়েছে তা কোনো ঘন্ট দিয়ে হবে না কোনো ক্যালিমিউর দিয়ে হবে না কোনো নেট্রাম সাল্প দিয়ে হবে না কোনো টিউবার দিয়ে হবে না সিমটম ডিমান্ডিং সিম্পলি পালসেটিলা

এখন দেখা যাক আমি একটা ওষুধ সিলেকশন করেছি কী রেজাল্ট হলো আপনি জানতে পারবেন এবং আমার ফেসবুকের বন্ধু যাদের সবাইকে ভিডিওটা প্রদর্শন করলাম সবাই জানতে পারবেন আমি আশাবাদী আই ডু বিলিভ আই হ্যাভ আপন মি দিস মেডিসিন উইল কমপ্লিটলি কিউর ইউর চাইল দিস ক্যান বোল্ড কনফিডেন্টলি ডিক্লেয়ার মাই ফ্রেন্ডস